নুসরাত মিমির বন্ধুত্বের গল্প ছিল টলিউডের জ্বলন্ত উদাহরণ যে নায়িকারাও দারুণ বন্ধু হতে পারে, তা প্রমাণ করে দেখিয়েছিলেন দুজনে। তবে গত কয়েক মাসে হিসেব পাল্টে গিয়েছে। নুসরাতের সঙ্গে দূরত্ব বেড়েছে মিমির, আগের মতো মজবুত নয় দুই তারকা তৃণমূল সাংসদের সম্পর্ক। কাকতালীয়ভাবে নিখিলের সঙ্গে নুসরাতের সম্পর্কে ভাঙন এবং যশের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তেই যেন কিছুটা দূরে সরে গিয়েছেন মিমি। নুসরাত এখন অনেক বেশি ঘনিষ্ঠ শ্রাবন্তী তনুশ্রীদের সঙ্গে। কয়েকদিন আগেই অন্তঃসত্ত্বা নুসরাতের সঙ্গে তনুশ্রী শ্রাবন্তীর ছবি ভাইরাল হয়েছিল। অন্যদিকে মিমি চক্রবর্তীর ইন্ডাস্ট্রির কাছের বন্ধু হয়ে উঠেছেন অনিন্দ চট্টোপাধ্যায় এবং পার্ন মিত্র। নুসরাতের লিভ ইন রিলেশনশিপ উদযাপনে তুরস্কে হাজির টলিউডের একমাত্র বন্ধু ছিলেন মিমি। বলা যায় কোণে পক্ষ হয়ে সবটাই সামলেছিলেন, কিন্তু সমীকরণটা এখন বেশ বদলে গেছে। নুসরাত মিমির সম্পর্কের এই চির নজর এড়ায়নি নেটিজেনদেরও। কেন চির ধরল এই সম্পর্কে, সেই নিয়েও উড়ে বেড়াচ্ছে নানা গুঞ্জন। মঙ্গলবার এই বিতর্ক নিয়ে প্রশ্ন রাখা হয়েছিল মিমির কাছেই। এদিন কসবার ভ্যাকসিন সেন্টারে হাজির হয়েছিলেন মিমি। করোনা টিকার প্রথম ডোজ নেন নায়িকা। সেখানে নুসরাতকে নিয়ে প্রশ্ন করা হলে সরাসরি এড়িয়ে যান মিমি। নুসরাতকে নিয়ে প্রশ্ন আগে কোনোদিন এইভাবে এড়িয়ে যেতে দেখা যায়নি মিমিকে। নুসরাতের প্রসঙ্গ উঠতেই সাংবাদিককে মিমি বলেন, আজ অন্য বিষয় নিয়ে কথা বলছি, অন্য সময় এই বিষয়ে আলোচনা করা যাবে। অভিনেত্রীর জীবন আর বিতর্কের বিষয় প্রশ্ন করাতেও মিমি বলেন, একজন নায়িকার জীবন কখনো ব্যক্তিগত হয় না, সবসময় তারা থাকেন লাইমলাইটে।